আসসালামু আলাইকুম আফরা বাইয়োরা দাদুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? মুই আপনাগো বরিশাল্লা আপনাগো মাঝে হাজির হইছি নতুন নতুন ব্লগ ভিডিও লইয়া। আপনারা দেশ এবং দেশের বাইরে কোনে যে যে হেন্দে মোর ভিডিও দেখতে আছেন, আপনাগো সবাইরে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাই আজকের ব্লগ ভিডিওটা শুরু করতে আছি। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত কোণে মোর ভিডিও দেখতে আছেন মোরে কমেন্টস এর মাধ্যমে জানাইবেন, মুই আপনাগো ধন্যবাদ জানামু। তা আজগো মুই যাইতে আছি মোর স্বপ্নের ফ্ল্যাটে। তাই সব মাইয়া কুইয়ে কো স্বপ্ন তাহে ফ্ল্যাটের, তা মোর জীবনও একটু স্বপ্ন আনলে ফ্ল্যাটের। আমি গো ভাই আর মোর প্রচেষ্টায় মগ এক ফ্ল্যাট হয়েছে আলহামদুলিল্লাহ। তা ফ্ল্যাটের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাই মুই ফ্ল্যাটে উঠবো না, মুই ফ্ল্যাটের ভাড়া দিয়ে দিব। তা কি লিগা ভাড়া দিমি হ্যাও, কিন্তু আপনার লগে মুই কইছি, তা বেমালা দিন হয়েছে মুই মোর ফ্ল্যাটটা দেখি না। তা নিজে যদি এক জিনিস করে হেঁটে কিন্তু অনেক শখের হয়, তাই মোর ফ্ল্যাটটা মোর শখের, তাই মোর দেখতে মনে লয়। তাই আজকে মুই একটু ফ্ল্যাটটা দেখতে যাইতেছি। তাই মুই তো আবার যে কোনো কামে বাইরে হইলে এক কামে বাইরেই না, 10 কাম করি বাইরে। তাই যখন বাইরে হয়েছি তাই মুই এহিন দারও কিছু কাম কাজ করি, এরপর রিক্সা লইয়ে যাবো মোর ফ্ল্যাট গো দেখতে। তা সব কাম কাজ হাটিয়া মুই আইয়ে পড়ছি মোর স্বপ্নের ফ্ল্যাটে। তা আজগো আপনাগরে মোর ফ্ল্যাটটা দেখামো সুন্দর হইয়া, এর আগে আপনাগরে দেখাইছি, তা আজগো একটু ভালো হইয়া দেখামো। এর আগে মোর ফ্ল্যাটের মধ্যে বেমালা ময়লা টলে আনলে, তা মুই একটু ময়লা টলে পরিষ্কার টরিষ্কার করছি বুঝছেন। তা এই যে মোর অ্যাপার্টমেন্টটা দেখতে আসেন, তো এটার তিনতলায় মোর এক ফ্ল্যাট। আপনাগো ভাইয়া আর মোর প্রচেষ্টায় মগো দুইজনের প্রচেষ্টায় আজগো ফ্ল্যাটটা মোরা নিতে পারছি। তো এই ফ্ল্যাটটা মোরা 2019 সালে বুকিং দিলাম। তা 2019 সালেই কিন্তু মুই মোর ইউটিউব চ্যানেলও খুলি, আর ইউটিউব চ্যানেল খোলার পরপরই মোরা এই ফ্ল্যাটটা বুকিং দেই। যখন মোরা এই ফ্ল্যাটটা বুকিং দেই তখন এককারে মাডিয়াল হয়, তাই মোর দ্বারা এই ভিডিওগুলো আছে আগের ভিডিও। যখন এটা এককারে মাডিয়াল এককারে মাডি মাডি হইতেই মোরা বুকিং দিলাম বুঝছেন। তাই দীর্ঘ এত বছর পর মোরা আজকে ফ্ল্যাটটা মানে সম্পূর্ণভাবে মোরা দেখতে আসি। একটু একটু করে কিন্তু এই ফ্ল্যাটের কাজ হয়েছে, তাই মুই এই ফ্ল্যাটের কাজ যখন চলছে তখন বেশি একটা আইতাম না, খুব কমই আইতাম, অনেক মাস পর পর মুই আইতাম। তাই মগো অ্যাপার্টমেন্টে 2টা লিফট বুঝছেন। তাই যে এক লিফট চালু থাকে আর এক বন্ধ থাকে, আবার এক চালু হয় আবার এক বন্ধ হয়, এরকম করে লিফট চালায়। তাই মুই যে লিফটের 2 দিলাম, মোর ফ্ল্যাট হচ্ছে 3 তলায়, তাই মুই দিলাম লিফটের 2। তাই যে যাইতে আসি মোরা মুই লিফট উঠতে, তা মোর দ্বারে বেমালা শান্তি লাগে বুঝছেন। তাই শান্তি লাগলে ওইভাবে কি মুই তো আর মোর এই ফ্ল্যাটে থাকবো না, মুই কেন থাকবো না, হ্যাঁ তেমন এগুলোকে আগেই কইছি। তাই এই যে মুই আইয়ে পড়লাম মোর ফ্ল্যাটে, এই মোর ফ্ল্যাটে লিফট সাত লগেই মোর ফ্ল্যাটে দেখেন মোর ফ্ল্যাট। তাই এই যে এখন মুই দরজাটা খুলছি, 1230 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মোর। এই দেখেন মোর ড্রয়িং রুমের মাশাল্লাহ বেমালা বড়, আর মোর ফ্ল্যাটটা কিন্তু বেমাল আলো বাতাস পরিপূর্ণ। তো মুই এবার একটু জানলা খুলে দিলাম, প্রত্যেকটা জানালার মধ্যে মসকিটো নেট নেট আছে। তাই এই যে দেখেন এটা হচ্ছে ডাইনিং স্পেস, এই মোর বেডরুম, বেডরুমটাও বেমালা বড়। বেডরুমের লগে একটা বারান্দা আছে, একটু বাত আছে, দেখেন একটু বাথরুম। তো টাইলস কিন্তু আমি আর আপনার ভাইয়ার পছন্দ লাগাইছি, তাই বেশি কম দামিও লাগাইনি আবার একটা বেশি দামিও লাগাইনি, মধ্যম দামের মধ্যে লাগাইছি। তা এটা হয়েছে মগো মনোর রুম, যদি মোরা কোনো সময় থাকি তো মোর মনো এই রুমে থাকবে বুঝছেন। তা মন মনোর রুমের মধ্যেও এক বাথরুম আছে আর এক বারান্দা আছে। তা আপনার ভাইয়া আবার দক্ষিণ ফেজের বাড়ি পছন্দ করে, তো দক্ষিণ ফেজের বাড়ি এনেছে হ্যাঁ বুঝছেন। দক্ষিণ ফেজের বাড়ি আবার আলো বাতাস পরিপূর্ণ, হ্যাঁ আবার পিছন সাইডে, হ্যাঁ কোনোদিনে মোরা কোনো সময় পিছন সাইডের বাসা পছন্দ করি না, বিল্ডিং এর সামনের সাইডের বাসায় মগো পছন্দ। দেখেন এটা হচ্ছে গেস্ট রুম, গেস্ট রুমটাও কত আলো, আর এই যে মোর কিচেন, এই দেখেন এখানে চুলা বইবে আর এখানে সিঙ্ক বইবে। তা একটু ভুল হয়ে গেছে বুঝছেন, মুই আবার পাঁচতলে একজনের ফ্ল্যাট দেখলাম, ফ্ল্যাটে হেরা আবার এই সাইডে চুলা দিছে, এই যে এই সাইডে দরজার লক দেখতেছেন, এই দরজাটা দরজাটার এই সাইডে চুলা দিছে, এটা বেশি সুন্দর হয়েছে। আর এই দরজাটা দিছে বেডরুমের দরজার লগে বুঝছেন, বেমালা সুন্দর হয়েছে হ্যাঁ গো কিচেনটা। তাই দেখেন মগো কমন টয়লেট, তা পরিপূর্ণ শান্তি লাগে এখানে আইলে, একটা স্বস্তির নিঃশ্বাস মুই হালাই মোর ফ্ল্যাটে আইয়া। তো কষ্ট করি হলেও ফ্ল্যাটটা মোরা দুইজনে মিল্লা ই করছি। তো আপনারা মগলকে দোয়া করবেন যেন মোরা সুস্থ থাকি ভালো থাকি।
তা মগু কিছু লোনও আছে, মগু ফ্ল্যাটের লেগে তা দোয়া করবেন লোনগুলো যেন মোরা সুন্দর মতো শোধ করতে পারি। মোর ফ্ল্যাটটা মানে রেজিস্ট্রি করার সময় বুঝছেন মোর একটু টাকার সমস্যায় পড়ে গেলাম, মগো মানে মোরা যে হেন্দে লোন নিতে চাইছি হেন্দে মগো যেই পরিমাণে লোন দেওয়ার কথা আল্লাহ হারা সেই পরিমাণের লোন মগো দেয় নাই বুঝছেন, মানে শেষ মুহূর্তে এই মগো লাগে একটু ই করছে, দুই নম্বরই করছে ব্যাংকালারা। তো এরপর মুই এমন কোন লোক নাই যে যার দ্বারা মিটা টাকা চাই নাই, আমনাকে ভাইয়ে যথেষ্ট মোরে সাপোর্ট করছে, কারণ মোর নামে তো লোন আইবে না, লোন কিন্তু আইছে আমনাকে ভাইয়ের নামে, আর আমনাকে ভাইয়ে বিমেলা টাকা ম্যানেজ করছে, আর মুই সামান্য কিছু টাকা ম্যানেজ করছে, আর এই সামান্য কিছু টাকার লিগে মুই এমন কোন মানুষ নাই যে যার দ্বারা মিটা টাকা চাই নাই। অনেকের দ্বারা মিটা টাকা চাইছে, অনেকে মোরে দিতে চাইছে, দিতে চাইও দেয় নাই, বিশ্বাস করতে পারে না, এতে মোর মনে কোনো দুঃখ নাই। কারণ হয়েছে মোর আপনাকে ভাইয়া, আপনাকে ভাইয়া সবসময় মোরে কথা কয় হাতি যদি কিনতে পারো তো চামচ কিনতে সময় লাগবে না, তাই মোর ওই সামান্য টাকাটা ওই সময় অনেক বড় একটা মানে কিছু ছিল যে ওই টাকাটার জন্য মোর ফ্ল্যাটটা আর কি রেজিস্ট্রি হইবে না এরকম একটা সমস্যা মোর, তাই সেই সময় মুই এমন কোনো কারো দ্বারা যে টাকা না চাইছি, তাই মুই ওই মুহূর্তে দিশা বিশে না পাই এমন একজনের দ্বারা টাকা চাইছি মুই জানি হের দ্বারা কোনো টাকা নেই, হে মরে গেলেও মোরা টাকা দিতে পারবো না কারণ হের দ্বারা টাকা নাই নাই নাই। এবার মুই হারে কইছি আমার বন্ধক রাখবো নাহলে আমরা স্বর্ণ বন্ধক রাখবো, দুইটার একটা মোর করতেই হইবে, মোর টাকা দরকার নাহলে মোর ফ্ল্যাট হইবে না, ফ্ল্যাট রেজিস্ট্রি হইবে না। হে পরের দিন সকালেই বিশ ভরি স্বর্ণ লইয়া আইছে, তো যাই হোক সেই কথা পরে আপনাকে লাগে কমু, তা হে এমন ঋণ মানে আমার মানে আমার ঋণই করছে যে আমি সারা জীবনও তার এই উপকারের কথা বলতে পারবো না, মানে ওই মুহূর্তে ওই সামান্য করে টাকা আমার দ্বারা আসলে মানে অনেক মূল্যবান। তো যাই হোক এরপর মোর তো এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি হয়েছে, দেখেন মোর স্বপ্নের ফ্ল্যাট হয়েছে, তাই আপনারা সবাই দোয়া করবেন মোরা যেন সব লোন টোন শোধ করতে পারি, আর সামনের দিকে মোরা যেন আগে যেতে পারি। তা আজকের মতো এখানে বিদায় লইতেছি, বেমালা কথা আপনাদের লগে কইলাম।